স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আনন্ট্রোফ্যাক্টসের পক্ষ থেকে। সমাজ আর সভ্যতা নিয়ে মানুষ যতই তর্ক তুলুক না কেন, এখনও বিশ্বের অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত করা যায়নি। তাই তো নারীদের নানা রকম নির্যাতন আর অবহেলার মাধ্যমে টিকে থাকতে হচ্ছে এই সমাজে। এবার সেই সমাজের উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পুলিশ বাহিনীতে যোগ দিতে হলে নারীদের দিতে হবে কুমারিত্ব পরীক্ষা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ABC নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি দেশটির পুলিশ বাহিনীতে নারী সদস্য নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী পুলিশে চাকরি পেতে হলে নারীদের কুমারী হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া শুধু কুমারী নয়, তাদেরকে সুন্দরীও হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টারনেট দুনিয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। ABC প্রতিবেদনে বলা হয়, পুলিশের যেসব নারী যোগ দিতে চান তাদেরকে টু ফিঙ্গার টেস্ট নামের একটি আদিম ও অপমানজনক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে দেখা হবে ওই নারী কুমারী কিনা। দেশটির পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগের ক্ষেত্রে এমন শর্ত দেয় নড়েচড়ে বসেছে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র আন্দ্রেয়া হার্সোনা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনী মনে করছে যৌনভাবে সক্ষম কোনো নারীকে নিয়োগ দেওয়া সম্ভব না। তাদের এমন মন্তব্য এবং শর্ত নারীদের ছোট করে, যা নারী স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্যতম বাধা। উল্লেখ্য, এর আগে টু ফিঙ্গার টেস্ট নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিশ্বজুড়ে। অনেকেই এই পরীক্ষাকে অপমানজনক ও অবৈজ্ঞানিক বলে বর্ণনা করেছেন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স গুরুত্বপূর্ণ সময় দিয়ে লেটেস্ট এই প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিনিয়ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদগুলো দ্রুত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।